কেন বঙ্গবন্ধুর জানাজায় মাত্র 35 জন উপস্থিত ছিল? বঙ্গবন্ধু যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন, কেন তার জানাজায় লাখো লাখো মানুষের সমাগম হলো না? কেন মাত্র 30-35 জন উপস্থিত ছিল? ঠিক এরকমই একটা প্রপাগান্ডা ছড়ায় স্বাধীনতা বিরোধীরা। অনেকেই আবার ইতিহাস চর্চার অভাবে সঠিক কারণ সত্যিক অর্থেই জানতে পারেন না। এর উত্তর পেতে হলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া থেকে শুরু করে গোসল দাফন জানতে হবে পুরো ঘটনাক্রম। ভোর 5:40 32 নম্বর বাড়িটির প্রথম তলে সিঁড়ির মাঝখানে যে সমতল জায়গাটা, তার 3-4 ধাপ উপরে একেবারে কাছে থেকে গুলিতে শেখ মুজিবের নিথর দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগে তাকে খুন করা হয়েছে। পরনে ছিল চেক লুঙ্গি ও পাঞ্জাবি, চশমার একটি গ্লাস ভাঙা, রক্তে পাঞ্জাবি রং হয়ে গেছিল গাঢ় লাল, তলপেট ও বুকে ছিল বুলেটের ছাঁচড়া। তার ধূমপানের অভ্যাস ছিল, প্রিয় তামাকের পাইপটি সিঁড়িতে পড়ে আছে। একটি বুলেট তার ডান হাতের তর্জনীতে গিয়ে লেগেছিল, আঙুলটি প্রায় বিচ্ছিন্ন। এই আঙুল দিয়ে কত 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 সবার বজ্রগণ্ডে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। বৈশাচিক হত্যাযজ্ঞের এমন ভয়াল বিভীষতার হৃদয়স্পর্শী বর্ণনা দিয়েছেন সেনাবাহিনীর তৎকালীন মেজর আলাউদ্দিন আহমেদ বিএসসি। তার বর্ণনায় তিনি ব্যক্ত করেন এভাবে, কি বিভৎসতা! রক্ত মগজ ও হাড়ে গুড়ে ও হয়ে ছড়ে পড়িয়েছিল প্রতিটি তলার দেয়াল, জানালার কাজ, মেঝে ও ছাদে। রীতিমতো রক্ত গঙ্গা বয়েছিলেন যেন ওই বাড়িতে। গুলির আঘাতে দেয়ালগুলো ঝাঁঝরা হয়ে গিয়েছিল, চারপাশে রক্তের সাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরের জিনিসপত্র। প্রথম তলার সিঁড়ির মাঝখানে নিদুর দেহ পড়ে আছেন। ঘতকের বুলেটে ঝাঁঝরা হওয়া চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর লাশ। 16 আগস্ট 1975, রেডিওতে প্রচারিত খবর শুনে গ্রামবাসী আগেই জেনে গিয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর খবর। পুরো গ্রাম শোকে বিহ্বল, আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে এমন অবস্থা। লাশ নামানো হচ্ছে হেলিকপ্টার থেকে, হেলিকপ্টারের পাখার আওয়াজ ছাপিয়েও আরেকটি আওয়াজ বাতাসে ভাসছে, টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের বিলাপের ধ্বনি। এরা দেখেছে এই টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর শৈশব, তার বেড়ে ওঠা, তাকে দৌড়তে দেখেছে বিস্তর ধান ক্ষেতের মাঠে, ছুটে দেখতে দেখেছে মানুষের দুঃখে, দেখেছে মিছিলে, দেখেছে মিটিংয়ে। সে মানুষ আজ নিজ গ্রামে এসেছে, অথচ বুক তার বুলেটে ঝাঁঝরা হয়ে আছে, দেহটা তার নিঃশব্দ নিস্তব্ধ। হেলিকপ্টার থেকে লাশ নামানো হলো। গোপালগঞ্জ পুলিশের লোকজন চারিদিক ঘেরাও করে রেখেছে, কেউ যেন লাশের কাছে আসতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। লাশটাকে নিয়ে যাওয়া হলো বঙ্গবন্ধুর বাড়িতে। শৈশবে যেখানে যে উঠানে তার হাঁটতে শেখা, সেই উঠানে রাখা হলো তার নিশ্চল রক্তভেজা শরীরের কফিন। দাফন কানে অংশ নিতে বাধা দেওয়া, অনেকে লাশ দেখতে আসতে চাইলেন। ভয়ে ভয়ে দূর সম্পর্কে আত্মীয়রা এগিয়ে আসলেন। গ্রামবাসীরাও তাদের প্রিয় নেতাকে, প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখতে আসতে চাচ্ছে। কিন্তু পুলিশ ও সেনাবাহিনী চায় না কেউ লাশের কাছে আসুক, তারা বাধা দিল। কাউকে কাছে ঘিসতে দেওয়া হলো না, শুধু 15-16 জনের মতো মানুষকে রাখা হয় তার কফিন বহন করার জন্য। কফিনের ভিতরে বড় বড় বরফের টুকরা, খুবই ভারী, এখানে তো কিছু মানুষ লাগবে। কফিন বঙ্গবন্ধুর বাড়িতে আনার পর কফিন খোলা নিয়েও ঝামেলা দেখা দিয়েছে। এমনভাবে কফিনটা লাগানো হয়েছিল যে পরে সেটা খুলতে মিস্ত্রি পর্যন্ত আনা হয়েছিল। ওই সময়টাই সেনারা কফিন সহ বঙ্গবন্ধুকে কবর দিতে চাইল। তারা ঝামেলা এড়িয়ে জানাজা না করেই দ্রুত দাফনের কাজ শেষ করতে চায়। রজব আলী, যিনি 75 রেড ক্রস অফিসের পিয়নে চাকরি করতেন, তিনি প্রতিবাদ জানান। 570 সাবান দিয়ে দেশের রাষ্ট্রপতি সর্বকালে সেরা বাঙালির লাশ শের গোসল করানো হয়। তারপর রেড ক্রসের রিলিফের শাড়ি, যা কিনা কিছুদিন আগে স্বয়ং বঙ্গবন্ধু বিতরণ করেছিলেন, তা ছিঁড়ে তৈরিকৃত কফিনের কাপড় দিয়ে লাশ জড়ানো হয়। জানাজা পড়লেন মৌলবী সাহেব। সেনা অফিসার ও জওয়ানেরা জানাজায় অংশ নিলেন না। রাষ্ট্রনায়ককে সম্মান জানাতে বিয়োগলেরা করুন সুরও বাজল না। কিন্তু টুঙ্গিপাড়ার গ্রামবাসীর চাপা কান্না এক শোক বিহ্বল পরিবেশ সৃষ্টি করল। সেনাদের ভয়, সেদিন মানুষ যেমন আর্মিদের ভয় পাচ্ছিল, আর্মিরাও ভয় পাচ্ছিল সাধারণ মানুষের। কখন জানি তারা খেপে উঠে। আর্মিরা ভয় পাচ্ছিল সেটা বুঝতে পারা যায় কর্নেল কাজী হায়দার আলীর বক্তব্য থেকে। তিনি সেদিন বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন। তিনি লিখেছিলেন,
হেলিকপ্টারের মধ্যে কারো মুখে কথা নাই, সবাই হয়তো আমার মতোই ভাবছিল, এ কঠিন দায়িত্বে আল্লাহ কেন আমাদের সব প্রত করলেন, দায়িত্ব পালন করে নিজেরা ফিরতে পারবো কি? দেশের প্রেসিডেন্ট মৃতদেহ তার বাড়িতে যাচ্ছে, লোকেরা কত কিছু জিজ্ঞাসা করবে, তার জবাব কি দিব? সবাই মনে করবে আমরাই এই গঠন ঘটিয়েছি। তখন লোকাল এরিয়া থেকে পাল্টা আঘাত আসতে পারে, নিজেরা সামলে ফিরে আসতে পারবে কি? এই ভয়ের কারণে সেদিন বঙ্গবন্ধুর জানাজায় সামিল হতে দেয়নি সাধারণ মানুষকে, অথচ ঘাতকেরা প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে বঙ্গবন্ধুর জানাজায় কেউ অংশগ্রহণ নেই। কবর দেওয়ার পর বঙ্গবন্ধুকে দাফনের জন্য আগে থেকে টুঙ্গিপাড়ায় কবর খুঁড়ে রাখা হয়েছিল। তাকে দাফনে অংশ নিতে এগিয়ে আসা গ্রামের মানুষরা কেউ অংশ নিতে পারেনি। বঙ্গবন্ধুর গোসল, জানাজা ও দাফনে টুঙ্গিপাড়া, পাঁচ কাহনিয়া ও পাটগাতি গ্রামের 30-35 জন অংশগ্রহণ নিয়েছিলেন। কবর দেওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়, কবরের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হইত না। দাফনের পর বঙ্গবন্ধুর জিয়ারত বা শ্রদ্ধা নিবেদন নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই সারা দেশে কার্ফিউ জারি ছিল। 17 আগস্টের পত্রিকায় বলেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ বাদে বাকি দেশের কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এই কার্ফিউ জারি ছিল 19 আগস্ট পর্যন্ত। যারা মুজিব হত্যা পর রাস্তায় লোক নামে নাই কোনো কেন প্রশ্ন তুলেন, কোনো তার জানাজায় মানুষ হয় নাই জানতে চান, তারা নিশ্চয়ই এর মাঝে জবাব খুঁজে পাবেন। কারণ কার্ফিউতে দেখা মাত্র গুলির নির্দেশ ছিল, যা বরাবর রেডিও টিভিতে প্রচার হচ্ছিল। এরপর 2 দশক তার নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল, না রেডিও, না টেলিভিশন, না সংবাদপত্র, কোথায় ছিলেন না তিনি? শুনেছি 15 আগস্ট এলে নাকি তখন টিভিতে বলা হতো, খবরে এক কোণে আজ মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। হাই, তিনি কি শুধু ছিলেন একজন রাষ্ট্রপতি? পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করতে পারেনি ঠিকই, অথচ কি নির্মম পরিহাস, কি লজ্জা, কি দুঃখের কথা যে নিজ দেশে, নিজ মাটিতে, নিজ বাসভবনে বঙ্গবন্ধুকে নিহত হতে হয়েছে। এতটা বিশ্বাস যাদের উপর করে জীবনটা পার করে দিয়েছেন, যে জাতির জন্য যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে বসে বসে কাটিয়ে দিয়েছেন, যে জাতিকে ভাষা দিলেন, অধিকার আদায়ের দীক্ষা দিলেন, সংগ্রাম করার শিক্ষা দিলেন, স্বাধীনতার স্বাদ দিলেন, সেই মানুষটাকে আমরা মেরে ফেলেছি। মৃত্যুর সময় চরম অবিশ্বাস নিয়ে মরেছিলেন লোকটা। তো এই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা আমার, কেন বঙ্গবন্ধু জানাজার মাত্র 35 জন উপস্থিত ছিল। এই ইনফরমেশনটি আমি কালেক্ট করেছি এগিয়ে চলো .com থেকে। আর্টিকেলটি আমার খুব ভালো লেগেছে, তাই ওখান থেকে ন্যারেট করে আমি ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসলে কিছু মনে করবেন না, আমি ভিডিওটি বলার সময় একটু বাজছিলাম, কারণ এটি পড়ার সময় আমার গা হাত শিশিয়ে গিয়েছিল। মানে আমিও খুব নিঃশব্দ হয়েছিলাম, যে মানে জাতির পিতার, জাতির জন্য যে এত কিছু করেছে, তাকে যদি এসব মৃত্যুর সময় যদি ভালো করে একটি সম্মান দিতে পারিনি আমরা জাতি খুব ব্যর্থ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে বেহেশত নসিব করুক, তার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও আমার আপকামিং ভিডিও দেখার জন্য শেয়ার করবেন অবশ্যই, যাতে মানুষ জানতে পারে এই ব্যাপারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।